প্রিয় ভাইরা আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশ এখন কোন পরিস্থিতিতে রয়েছে এই বর্তমান ভারতের দালাল ফ্যাসিস্ট আওয়ামী সরকার যারা একটা জনবিরোধী সরকার জন রাষ্ট্রবিরোধী সরকার হিসেবে ইতিমধ্যে সকলের কাছে এটা প্রমাণিত হয়েছে তারা ভোটাধিকারকে ধ্বংস করার মাধ্যমে তাদের এই একক ক্ষমতাকে পাকাপোক্ত করার পদ্ধতি বেছে নিয়েছে এবং সেই কাজটি করতে গিয়ে তারা হেন কোনো অপকর্ম নাই যেটা করে নাই বিরোধী মতকে দমন করতে গিয়ে গুম খুন আপনাদের এই অঞ্চলেরই অনেক ছাত্রনেতা গুম হয়েছে এবং মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ সহ রাতের আধারে তুলে নিয়ে যাওয়া এবং বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি প্রদর্শন করা ব্যবসা বাণিজ্য নিয়ে যাওয়া যারা কথা বলেছে সাংবাদিক ভাইরা তাদের উপর অত্যাচার নির্যাতন করা একজন কার্টুনিস্ট কিশোর একটা কার্টুন আঁকার জন্য তাকে 9 মাস অন্যায়ভাবে কারারুদ্ধ করার পরে উনি গত বছর মারা যায় এই ধরনের পরিস্থিতি ভয়াবহ একটা বিভীষিকাময় রাষ্ট্রে তারা প্রদেশকে পরিণত করেছে আমরা এই প্রথম না আমরা আন্দোলন করে আসছি সেই এই বর্তমান সরকার যখন 2008-এ ক্ষমতায় দখল করে এরপরে বিডিআরের হত্যাকাণ্ডের মাধ্যমে পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটায় তারা ক্ষমতায় আসা কিছুদিনের মধ্যে এরপরে তারা এই আপনাদের পাশে শাপলা চত্বরে আলেমদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে সেটা আপনারা জানেন এই বর্তমান সরকার আমরা যত চাই বলি এদেরকে আপনারা ভুল করেও আপনারা বিশ্বাস করবেন না সারা বাংলাদেশের মানুষের কাছে বলছি আপনারা এতে বিশ্বাস করবেন না প্রতি নির্বাচনের আগেই তারা মিষ্টি একটা গল্প নিয়ে সামনে আসে এবং নানাভাবে আমাদেরকে আমাদের মূল আন্দোলন থেকে লক্ষ্যচ্যুত করার জন্য নানা ধরনের কথাবার্তা আজেবাজে কথাবার্তা বলবে নানা ধরনের অপকর্ম করবে আজকেও আমাদের সূত্রাপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আক্তার ওনাকে 2টার সময় হাজিরা ছিল তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের সকলের নামে বহু মামলা রয়েছে এটা আপনারা নিশ্চয়ই জানেন এই সরকার ইতিমধ্যে পুরান ঢাকা অঞ্চলে গণগ্রেফতার শুরু করেছে গণনির্যাতন শুরু করেছে আমাদের বহু নেতা কর্মীকে গত 1 সপ্তাহে কারাগারে পাঠিয়েছে এর মধ্যে প্রায় 11 থেকে 12 জন যুবদলের নেতা কর্মী একই দিনে গ্রেফতার হয় আমাদের ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক পাবিল সিকদারকে অন্যায়ভাবে রাত 3টার সময় গ্রেফতার করে নিয়ে যায় ভাইরা আমাদের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী সদস্য সচিব সহ আমাদের মাননীয় মহাসচিবের নামে একটা মানে আজকুবি ভুয়া বানোয়াট মামলা করার আবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক হবে তাদের নেতা ছোট নেতা নাম বলতে পারবো না দপ্তর থেকে করছে এবং সেটা নিয়ে এখন আলাপ আলোচনা চলছে কি করা যায় সম্পূর্ণ ভুয়া মিথ্যা মামলা অতএব ভাইরা আমাদের সকলকে একসাথে সংগঠিত হয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিহত করে তুলতে হবে আন্দোলন করতে হবে রাজপথকে রক্তে রঞ্জিত করতে হবে প্রয়োজন হলে যেই সরকার যেই দল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সেই জায়গাতে আমরা কিছুই না ওনাকে তো আমরা এখন পর্যন্ত মুক্ত করতে পারলাম না ওনাকে মুক্ত করবো না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো ভোটাধিকার পুনরুদ্ধার করবো আরে আমাদের নেত্রীকেই তো আমরা এখনো তার বাসা থেকে দরজা ভেঙে এসে মুক্ত করতে পারলাম না তাকে বিদেশি চিকিৎসার জন্য আমরা পাঠানোর ব্যবস্থা করতে পারলাম না এতটুকু চাপ দিতে পারলাম প্রিয় ভাইরা আমি আপনাদের মাধ্যমে আজকে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আপনারা কেন্দ্রীয় বিএনপির সাথে আলাপ আলোচনা করে সংগ্রামের ঘোষণা দেন কর্মসূচি দেন আমরা প্রস্তুত আমরা সহ্য করতে পারবো না আপনারা ডাক দেন সারা বাংলাদেশে ডাক দেন আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ